আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও এবং শুরুতে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি প্লিজ ভিডিওটি আপনারা শেয়ার করবেন ট্যাগ করবেন যদি কোনো গ্রুপ পাওয়া যায় এলাকার নাম ভেদে তাহলে ওই গ্রুপে আপনারা স্টোরিটা লিখে পোস্ট করবেন আর এই অনুষ্ঠানে যারা আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন আমি আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন নাম কি আপনার

আৰু আমাৰ লগ যাই আমি আমাৰ পচন্দ আমি সেয়াৰ লগে থাকি নি থাকি পাৰ আমি একবাৰি যায় আঠপাৰ দিছোঁ একবাৰ ৰৈছি কিমান আমি কান্দি সে মানে কৈছে এক শিমুখুৰী আছে সেয়া কয় তুমি কান্দে আমাৰ মা বাপ কি পৃথিৱীত কিছু নাই এইবাৰেই আমাৰ আছে মহিলা আমাৰ মাৰ দৰে আমাৰ মা বাপেৰ দৰে মানে নিতে নাম কৈ পাৰ আমি পাৰি তাৰপৰা আমাৰ কথা তই নাম কবি আমি লিখ তোৰ বাপেৰ নাম মাৰ নাম তোৰ কোন জেগা আছিলি সেই নাম বস্তু আমাদের আমি লেহি হ্যাঁ প্রায় আরও সাতাশ আট প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগের ঘটনা মনে করেন আমি এইগুলো ছোটো কালে যা মনে আমি হেয়েই কইসি আগা আমার বাড়ি আমার বাবার নাম খালেক আমার মার নাম মরিয়াম আমরা তিন বাই তিন বোন এই অবস্থা আমার সে লইয়ে আমার মায়ের করে আমি হেন থাকবো না তা থাকবো তুই যে আমি যে তোরে আমার বাড়ি নিই হ্যাঁ তো এই মহিলা আমাকে নাম মামলা দেবে মামলা দিলে আমরা দিয়ে আমরা জেলে যাম আমাকে যদি পুলিশ হয় আমি হ্যাঁ দেখবো আমি কমি মাসের দাম থাকুন আমি আপনাকে বসে থাকবো আপনি কি আমার রাখবেন আমরা খুব বেতন টেতন দিতে পারবো না আমি না আপনি আমার খাওয়াইটি মানুষ করেন এলি আমার ওই হ্যাঁ একটা না এক বাস আমি প্রায় নয় দশ বছর তোমার তাছিলাম পাঁচ বছর আর পাঁচ বছর আসলাম ওই বাসাতেই জি পাঁচ বছর আসলাম টোটাল দশ বছরের মধ্যে এক বাসে কাম এমনি পানি পানি আনতাম আর হ্যার বাহির আদিপুর দোকান দিতে বা এই কাপড় দোকান ওই হ্যার লাগে বাত নিতাম হুম হ্যাঁ এই কাম করতে প্রায় পাঁচ বছর যে একটু আমি বুঝতে পারছি হ্যাঁ একটু নাম আসার মুন্সিবির মানুষ তো মানে পর্দা আসিল এখন তোমার বাবা তোমার বয়স বেশি গেছে তোমার মামানি তোমার বোনেরা তোমার এখন দেহা দেবে না তোমার একটা পাক হইছে তুমি একটু উড়িয়া এবার আমার হ্যাঁ বাসাতে পাড়ায় পাঠিয়ে দিতে আমি যে মানুষের পাশে কাজ করি কাজ করার পর আমায় মনে করেন যে যত কয় এতই আমি কাজে রেখি প্রায় দেড় মাস দুই মাস কাম করি বেতন বেতনটা দেয় না বেতন ছাড়লে দেয় না আমি যাইতাম গিয়ে আরেক ভাষা দিয়ে কাজ করতাম মহিষ রাখতাম গরু রাখতাম কে ছাগল রাখতাম এই হাঁস হাঁস রাখতাম রাজা হাস পেশি এস কোলা কোলা রাখতাম পায়ে হয়ে যেতে ওষুধ খাইতে দিতে না তারপর আমার মাঠ দরকার করতে পর আমি যাই পারতাম যদি গরুতে যদি মানুষের ধান খায় তো আমার মারে গ্রামেরা যা ধান হেরাও মারে আর মালিকের খামার হোনা লাগে মাটি খাওয়া লাগে তারপরে এইগুলো মাটির মাটের কি আমি করব কান্দি কান্দার পর আবার ওই সেই সিমা পা আবার আমার কান্দোকা আমি খাওয়া হয় আমার মা আছে কেটামারছে গরু আমার গরুতে একবার ধান খাইছে আমার মা আছে কথা আমি হে নিয়ে যাই এবার হের দিয়ে গেছে ওই এক তিন মানুষ তুমি মাল্লা করে তুমি গরু ঘরে দেবা না মাল দেবা মালিকে দে তুমি মাল্লা এ তিন মানুষটারে এরপরে এই কথা এক কথা দুই কথা বাজা বাজি বাঁচা বাজে হেরা কথায় আর তোর কাম করা লাগবে না এরপরে কাম করা হবে না এরপরে পনেরো ষোলো দিন এক বাসে আসলাম আসলাম পর এবার বিয়ে দিতেছে

এরপর আমি আবার যাইয়া আরেকবার মেয়েদের কাজ করছে সত্তর মেধা করে নাম তারপরে কাজ করছে চার বছর তিন বছর তিন বছর কাজ করছি বল তিন বছর পর আমি আমার বেতন দেন আমি তো আপনার তিন বছর কাজ করছি গরু রাখছি ষোলো সতেরোটা আমি মনে করেন গরু বাঁধতে পারতাম না ছাড়তেও পারতাম না ওই হেরা বাঁধতে হেরা ছাড়তে আমি কোলায় কোলায় রাখতাম সারাদিন খাইয়া খাইতাম কোনোদিন দিন দিন না খাই থাকতাম কোলায় গরু রাখতাম ষোলো সতেরোটা গরু রাখতাম

এই শুধুমাত্র খাওয়া দাওয়ার আর ইস্যু করার জন্য এই খালি খাইছি আর হ্যাঁ বাড়ি গরু রাখছি এই আগে আমার দশ বছর আল্লাহ চার বছর কাজ করছি এই বছরের কালে শেষকালে দুই হাজার ছয়তে বন্য দুই হাজার সাতে বন্যা হয়েছে আমি জানি না আমার রিসেন্টলি একটা শব্দ হুট করে মাথায় এই গল্পটা শুনে মনে পড়লো কোনো এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা এই শব্দটা আসলে আমি কখনো গুগলও করি নাই এবং আমি এটা জানিও না আসলে প্রপারলি কি সেন্স এটাকে ব্যবহার করা হয়েছে বাট এই শব্দটা আমার মনে আছে তার কাছ থেকে শুনে বাট আমি জানি না অ্যাপ্রোপ্রিয়েটলি এটা ইউজ করা এই অনুষ্ঠানের জন্য যায় কি না সো আমি বলতে চাচ্ছি বাট আমি রিয়েলি আপনাদেরকে বলে নিচ্ছি যে আমি জানি না আসলে শব্দটা পজিটিভলি নেগেটিভলি কীভাবে ব্যবহার করা হয়েছে উনি বলেছিলেন বায়োলজিক্যাল ওয়েস্ট বায়োলজিক্যাল ওয়েস্ট মানে কিছু কিছু জীবন সমাজের সিস্টেমের কারণে হোক অর্থনৈতিক অবস্থার কারণে হোক রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে হোক কিছু না অসংখ্য জীবন আসলে ওয়েস্ট হয় মানুষের যে বলি না যে জীবন মান উন্নয়ন জীবন মান উন্নয়ন বলি আর যেটাই বলি না কেন এই বায়োলজিক্যাল ওয়েস্ট যেমন ধরেন ও যে বললেন আমার চোদ্দ বছর শুধু খায় মানুষের জীবনে ওই গরুর পিছনেই আমার গেছে তো মানুষের জীবন তো আসলে গরুর পিছনে যাওয়ার জন্যে না এটা তো আসলে ওর 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 জীবনটা না এটা পুরো সমাজেরই একটা পিছিয়ে পড়া চিত্র তাই না এবং পুরো রাষ্ট্রেরই একটা পিছিয়ে পড়া চিত্র ওকে যদি ভালো এডুকেশন দেওয়া যেত ও যদি একটা ভালো সাপোর্ট পাইতো ডেফিনেটলি এগুলো নিয়ে আমাদের কথা বলার সময় হয়েছে একটা শিশু যদি পরিবার থেকে হারিয়ে যায় এটা তো শিশুর সমস্যা না এটা তো শিশুর এটা ইনসিডেন্ট তাহলে ওই ইনসিডেন্টে স্টেট সিকিউরিটি থাকা উচিত ওই ইনসিডেন্টের প্রেক্ষাপটে স্টেট সিকিউরিটি থাকা উচিত রাষ্ট্রের একটা দায়িত্ব থাকা উচিত একটা ছোট্ট শিশু যে বড়ো হচ্ছে এবং রাষ্ট্রের এই জিম্মদারিটা কিন্তু নিতেই হবে এগুলো নিয়ে আমি কোনোদিন কাউকে কখনো আমি কোনো ভয়েস আমি কোনো দিন যারা কাজ করেন সামাজিক কর্মী আছেন আমি কোনোদিন বলতেও শুনিনি জানি না বাংলাদেশে কোনো প্রভিশন কোনো লস এগুলোর আছে কি না কারণ ও তো রাষ্ট্রীয় নাগরিক জন্মগতভাবে রাষ্ট্রের নাগরিক সুতরাং ওর বড় হওয়া সুন্দরভাবে বড়ো হওয়ার একটা সুযোগ আছে এবং আপন ঠিকানায় বিশেষ করে অর্থনৈতিকভাবে দরিদ্র এরকম ছেলেমেয়েরা পরিবার থেকে হারিয়ে যান শুধুমাত্র বাবা আমার অর্থনৈতিক অবস্থার দুরবস্থার কারণে এবং ম্যাক্সিমাম কেইসি তাই হারিয়ে যাওয়ার পরে তাদের কালে দুই একজনকে পাওয়া যায় যারা মোটামুটি একটা ভালো ফ্যামিলিতে বড় হয়েছেন আর বেশিরভাগই হচ্ছে নিপীড়িত এবং নির্যাতিত কথা হচ্ছে এখানে রাষ্ট্রের দায়িত্ব কী হ্যাঁ রাষ্ট্রই ধরে নিয়ে গিয়ে শিশু সদনে বড় করছে বা এটা করছে ঠিক আছে এটাও এক ধরনের রোল প্লে করছে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এটা কি আসলে চাহিদার তুলনায় পারফেক্টলি এটা আমাদেরকে সার্ভ করছে কিনা কারণ একটা বাচ্চা হারিয়ে যাওয়ার পরে তেরো চোদ্দো বছর যদি তার গরুর পেছনে নষ্ট হয়ে যায় এটা শুধু হারিয়ে যাওয়া বাচ্চা না বাংলাদেশের অনেক বাচ্চারই নষ্ট হয় কিন্তু এইটা তো একটা বিশাল ক্ষতি রাষ্ট্রের জন্য তাই না আমাদের সব কিছুরই উন্নতি হচ্ছে সুতরাং এই জায়গাগুলোও আমাদের আসলে চিন্তা করা উচিত ডেফিনেটলি চিন্তা করা উচিত তারপরে কি করলেন গরুর পেছনের সময় দেওয়ার পরে তারপর দুই হাজার সাত সালে বন্যা হয়েছে বন্যা হয়ে যাওয়ার পর আমি ইবের দায়ী করছি বন্যা হার গরু মারা গেছে আমার বেতন দেবে না আমি কি করবো হ্যাঁ গরু প্রায় সাতাশটা গরু মারা গেছে আতাল ঘরে ভাঙিয়ে পরে মারা গেছে এরপর কী করবো আমি হিন্দু তালতলি একখানে হয়েছে তো আমার বাড়ি কামে থাকবো

আমার আষ্টিস টোনাটা ছাগল লেগে গেছে এনে আমি বিক্রি করিয়া এন হ্যাক গরুর লাগে একটা গরু কিনছি গরু কিনিয়া আমি মনে করেন গরুটা দামটা গরু কিনছি ওইটা বেছে লেছি প্রায় সাত্রিশ হাজার টাকা বেশ বাবা সাতত্রিশ হাজার টাকা বিক্রি করিয়া আমি একটা বিয়ে দিয়ে করছি

ওই গরু ঘর আমি বিয়ে শাদি করার পর আমার দ্বারে সাত্রিশ হাজার টাকাতে গরু আমি বিয়ে করছি বিয়ে করছে আমার দ্বারে রয়েছে সাত হাজার টাকা রয়েছে ওই সাত টাকা আমি হাঁস ডিম গ্রামে গ্রামে কিনে বিক্রি করতাম গ্রামে কিনে বাজার বিক্রি করতাম এখানে একটা ডিম কিন্তু পাঁচটা টাকা করে বেচতাম ষাট করে আশির ডিম আচ্ছা এই বিক্রি করতে 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 তারপর আস্তে আস্তে কবুতরের বাচ্চা কিনছি তারপর মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কিনে গ্রামে বেচতে 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 আমি প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকার

একেবারে স্টাক করে দিয়েছে এই হলো বিষয় কারো কারো ওই যে বলে না যে দরিদ্র অবস্থায় কারো কারো জীবনের একটা পার্ট চুরি করে নিয়ে যায় এদের পুরো জীবনটাই চুরি করে নিয়ে গেছে ধরুন উনি যদি বাবা মা এখন খুঁজেও পায় ওনাকে কি ওনার জীবনে আজকে যে বয়স এটা কি ফিরিয়ে দেওয়া যাবে ইম্পসিবল তবে নিরা সওয়া যাবে না আমাদের কাজ হচ্ছে পরিবার খুঁজে দেওয়া যতটুকু তথ্য আছে তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চয়ই কাজ করবো ইনশাল্লাহ কোনো নাম মনে নাই এছাড়া আপনার স্যার আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম